হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জ্ঞান প্রদায়নী। সো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে দেখব আসাম অ্যাসোসিয়েশনের বিষয়ে। ওকে, আসাম অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেকবারই এক্সামে কোয়েশ্চন দেখা যায়। সো আজকে আমরা এই ভিডিওতে দেখব আসাম অ্যাসোসিয়েশনের মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেগুলো কনসেপ্ট আছে। ওকে, সো যদি আপনারা জিজ্ঞেস করেন আসাম অ্যাসোসিয়েশন কবে হয়েছিল, তবে এই কোয়েশ্চনের কারেক্ট আনসার হয়ে যাবে 1903। ওকে, 1903 সালে আসাম অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল। এবং এই আসাম অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে জন্মগ্রহণ হয়েছিল? এই আসাম অ্যাসোসিয়েশন মানিকচন্দ্র বড়ুয়ার নেতৃত্বে আসাম অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল। ওকে, জন্ম বা গঠন করেছিলেন মানিকচন্দ্র বড়ুয়া। ওকে, নেক্সট, এই যে আসাম অ্যাসোসিয়েশন হয়েছিল তার প্রথম অধিবেশন কোথায় এবং কবে হয়েছিল? তাহলে এই কোয়েশ্চনের কারেক্ট আনসার হবে আসাম অ্যাসোসিয়েশনের প্রথম অধিবেশন 1905 সালে ডিব্রুগড় জেলায় হয়েছিল। ওকে, ডিব্রুগড়ে এই আসাম অ্যাসোসিয়েশনের প্রথম অধিবেশন হয়েছিল এবং ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর আপকামিং এক্সাম। ওকে, সো নেক্সট এখন আমরা দেখব যে এই আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন। এই আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন প্রভাতচন্দ্র বড়ুয়া। ওকে, প্রভাতচন্দ্র বড়ুয়া ছিলেন এই আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি। এই আসাম অ্যাসোসিয়েশনের উপসভাপতি কে ছিলেন? জগন্নাথ বড়ুয়া। এই কোয়েশনের কারেক্ট আনসার হয়ে যাবে জগন্নাথ বড়ুয়া আসাম অ্যাসোসিয়েশনের উপসভাপতি ছিলেন। এবং শেষের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো এই আসাম অ্যাসোসিয়েশনের সম্পাদক কে ছিলেন? তো মানিকচন্দ্র বড়ুয়া এই আসাম অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন এবং এই আসাম অ্যাসোসিয়েশন মানিকচন্দ্র বড়ুয়ার নেতৃত্বেও গঠন করা হয়েছিল। সো যদি আমরা জিজ্ঞেস করি এই আসাম অ্যাসোসিয়েশন কেন গঠন করা হয়েছিল, ওকে, কেন গঠন করা হয়েছিল, তাহলে আমরা এই কোয়েশ্চনের দুইটি আনসার পাবো। ফার্স্ট হবে অসমের কথা সামগ্রিকভাবে চিন্তা করার জন্য। ওকে, এই যে আমাদের অসম, অসমের কথা সামগ্রিকভাবে চিন্তা করার জন্য আসাম অ্যাসোসিয়েশনের গঠন করা হয়েছিল। এবং নেক্সট হবে দুই নম্বর পয়েন্ট, অসমে যে জনসাধারণ বা জনগণ ছিলেন ওনাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সরকারের কাছে নিবেদন করার জন্য এই আসাম অ্যাসোসিয়েশনের গঠন করা হয়েছিল। সো এই আসাম অ্যাসোসিয়েশনের এখান থেকে অতি দরকারি কোয়েশ্চেনগুলো বা পয়েন্টগুলো আমরা দেখে নিলাম। যদি আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এইভাবে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ অসাম ডে।